আরো নিত্য নতুন ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের আলুর রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি আলু মহারানী। এটা কিন্তু আলুর দমের থেকেও খেতে সুস্বাদু হয়, আর এটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও, লুচি, পরোটা এগুলো সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন, আর এই রেসিপিটা পুরোপুরি নিরামিষ। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের আজকের এই আলুর রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 600 গ্রাম মতো আলু, আর আলুগুলোকে কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটেছি, আলুর খোসাটা পুরোপুরিভাবে ফেলে দিয়েছি। আর এই আলুটা কিন্তু আমাদের বয়েল করা নেই, এটা পুরোপুরি কাঁচা আলু আছে। এখন আমি এই আলুগুলোকে বিভিন্ন উপকরণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ মতো টক, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 চা চামচ মতো রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর দিচ্ছি এর মধ্যে 1/4 চা চামচ গরম মশলা পাউডার, দিয়ে দিচ্ছি এর মধ্যে 7 মতো লবণ। লবণের পরিমাণটা আমি একবারেই দিয়ে দিলাম। এখন সব উপকরণের সাথে আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। আলুটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এই ম্যারিনেট করা আলুটা আমি প্রায় 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আলুটা ম্যারিনেট হতে হতে এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই শুকনো কড়াইতে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি। এখন শুকনো অবস্থায় এই মশলাটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এই মশলাগুলো কিছুটা ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ কাসুরি মেথি। আবারও এটাকে 1 মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি। মশলাগুলো আমাদের ফ্রাই হয়ে গেছে, তো এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, তারপরে এটাকে গুঁড়ো করে নেব। এখন কড়াইতে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ রিফাইন তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো গোটা সাদা জিরে, আর 1 চিমটি মতো হিং। কয়েক সেকেন্ড এই মশলাটাকে ফ্রাই করে নেবার পরে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা আলুটা দিয়ে দিলাম মশলা সমেত। এখন এই আলুটাকে আমি একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, আর এই আলুটাকে আমি এখন প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য আঁচটাকে একটু কমিয়ে ঢেকে দিলাম। আলুটা ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি, আর এখানে যে ভাজা মশলাটা আমি করে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। আর এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি মতো আদার টুকরো, প্রায় 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর একটা মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ মতো জল। এখন একটা স্মুথ পেস্ট রেডি করে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। আলুটা কিন্তু আমাদের অনেকটাই বেশ ভাজা হয়ে গেছে, তো এবারে আমি এর মধ্যে যে মশলার পেস্টটা রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করা। মশলাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে আদা টমেটোর কাঁচাটে যে একটা গন্ধ আছে সেটা চলে যায়। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 1/2 চা চামচ মশলা এর মধ্যে দিয়ে দিলাম। সব মশলা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হতে হতে এদিকে আমি আরও একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 10 গ্রাম মতো কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি আগে থেকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা পেস্ট করতে সুবিধা হয়।
আর দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ মতো মিল্ক পাউডার। অল্প করে একটু জল দিয়ে এই মশলাটাকে রেডি করে নিচ্ছি। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে, তো এখন আমি এই আলুর মধ্যে গুঁড়ো দুধ আর কাজু বাদামের মিশ্রণটা ঢেলে দিলাম। আলুর সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু চিনি। চিনিটা অবশ্যই একটু এই রান্নাটাতে দেবেন, তাহলে কিন্তু এটার স্বাদ আরও ভালো হয়। এখন এই আলুটাকে আমি আবারও প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট পরে এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। আলুটা কিন্তু আমাদের পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে আলুটা আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়। তাই জন্য কিন্তু জলের পরিমাণ একটু বেশি লাগবে। যে মশলার বাটিটা ছিল সেটা ধুয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। প্রায় 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে আর আলুগুলোও আমাদের সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমাদের প্রায় হয়ে এসেছে। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে হাফ চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 চা চামচ মতো চিলি ফ্লেক্স। এখন ভালো করে আরও একবার এই আলুটাকে নেড়ে নিচ্ছি। আমাদের এই রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা আমাদের সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের লোভনীয় এই আলুর রেসিপি। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।